আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দর্শক শ্রোতা, আপনার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পেরেছেন, তো সেই ভিডিওটার বাকি অংশ আপনাদেরকে একটু পরে দেখাবো, তার আগে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি। দর্শক শ্রোতা, আমাদের দেশে এখন আমাদের দেশে যারা পতিতা আছে তারা কিন্তু এখন একটা লাইন গার্ড বেছে নিয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। যে কোনো সোশ্যাল সাইটে এসে তারা লাইভ করে। তো দর্শক শ্রোতা, ফেসবুকে বেশিরভাগ দেখা যায় যে এরকম অশ্লীলতাটা, তো দর্শক শ্রোতা তারা ফেসবুক লাইভে এসে তারপর সেখানে কি করে যে তাদের শরীর দেখিয়ে তারা টাকা ইনকাম করে। তো দর্শক শ্রোতা, আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পেরেছেন সেই ভাবি সে ফেসবুক লাইভে এসে বিভিন্ন ছেলেদেরকে আকর্ষণীয় কথা বলে এবং কি তার ভঙ্গি ভাঙ্গা দেখিয়ে সে বলে যে তোমরা আমার ইমো নাম্বারে ফোন করবে যদি আমাকে সরাসরি দেখতে চাও। তো দর্শক শ্রোতা, সরাসরি মানে আপনারা বুঝতে পেরেছেন, তো আমি আর বেশি কথা বলতেও চাই না যে সে কি বলতে যাচ্ছে, অবশ্যই আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। তো আসলে আমি মনে করি কি যে এসব মেয়েরাই যথেষ্ট যে আমাদের যুব সমাজ নষ্ট করার জন্য, তাদের জন্য কিন্তু আমাদের যুব সমাজ আজকে এই অবস্থা। আমাদের দেশে ধর্ষণের হার বেড়ে গেছে, আমাদের দেশে প্রায় কিন্তু ধর্ষণ হচ্ছে, প্রায় মানে প্রতিদিন কত ধর্ষণ হচ্ছে আসলে কোনো হিসাব নেই, এমন একটা দিন নেই যে ধর্ষণের নিউজ আমরা দেখতে পারি না। আর কত নিউজ আছে যেগুলো আমাদের চোখের সামনে পড়ে না বা আসে না মান সম্মানের বয়ে। অনেকেই আছে ধর্ষিত হয়েছে কিন্তু সে প্রকাশ করে না, সে গোপনে সেটা সহ্য করে নেয়। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আমি দেখাবো যে এসব এই যে ভাবিরা তারা কিভাবে তারা শরীর দেখিয়ে তারা টাকা ইনকাম করে আর যুব সমাজটাকে যে কিভাবে নষ্ট করে, মানে যুব সমাজটাকে কিভাবে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ করব, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।